দেশে ভোজ্য তেলের আমদানি কমাতে এবং শস্য ও সূর্যমুখীর তেলের উৎপাদন বাড়াতে পার্বত্য অঞ্চলে ব্যাপক চাষাবাদ সম্ভাবনা রয়েছে। চলতি বছর প্রথম সরকারি প্রণোদনায় সরিষা ও সূর্যমুখীর চাষ করে ব্যাপক সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে। প্রতিটি বাগান যেমন রাঙামাটির সৌন্দর্য বৃদ্ধি করেছে, তেমনি পাহাড়ের তৈলজাতীয় বীজ উৎপাদনের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে বলে জানান কৃষকরা। এখানে আমি কৃষি বিভাগের এই প্রণোদনায় মানে এখানে সূর্যমুখী চাষ করছি। এটা এই হাই সিনথেট্রিস জাতের সূর্যমুখী, এটা মোটামুটি ফলন ভালো হয়েছে। এই আমাকে দেখে এখানে সূর্যমুখী চাষ করতে দেখে মানে এখানকার কৃষকরা মানে সূর্যমুখীর প্রতি খুবই আগ্রহ দেখাচ্ছে। বাগান গান করিয়া বেশ আনন্দিত, করতে সহজে করতে পারছি, আর এত খুব উপকার পাবো, ডেলি আমরা ভবিষ্যতে অনেক টাকা পাবো। কৃষকের যতন মহিনা দেয় এই ফুল সাতটান দিনে মই খুব উপকৃত হই। মর যে হিনা দেয় যে মানে যে পর্যটকক্ষণ এজন দৈনিক মর হিনা দেয় 1,200 টাকা ইনকাম হয়। কৃষি বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো রাঙামাটিতে প্রায় 20 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ করা হয়েছে। রবি প্রণোদনা থেকে কুতুবছুরি মধ্যপাড়ায় প্রায় 10 জন কৃষককে 7 হেক্টর সরিষা এবং 2 হেক্টর সূর্যমুখী চাষাবাদ করেছেন। সামনে আরও চাষাবাদ বাড়বে। পার্বত্য অঞ্চলে তেলের উৎপাদন বাড়াতে পাহাড়ের সনাতন পদ্ধতির চাষাবাদের পরিবর্তে উন্নত চাষাবাদের উপর গুরুত্ব দেন কৃষিমন্ত্রী। কত টাকার ভোজ্য তেল আমরা বিদেশ থেকে আনি? 20 থেকে 25 হাজার কোটি আমাদের উন্নয়ন বাজেটের 1/4। আমাদের পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই 3টি জেলার বিপুল পরিমাণ জমি, এটা ওইভাবে চাষাবাদ হচ্ছে না, কিন্তু এর সম্ভাবনা অনেক বেশি, অনেক কিছু, অনেক ফসল করা সম্ভব। ব্যাপকভাবে যদি আমরা এই রাঙ্গামাটি, খাগড়াছড়িতে, বান্দরবনে ছড়ায় দিতে পারি, একটা বিপ্লব হয়ে যাবে, একটা অভূতপূর্ব পরিবর্তন অর্থনীতিতে আসবে, মানুষের আয় বাড়বে। বাংলাভিশন নিউজ ডেস্ক।